আসসালামু আলাইকুম। জাস্ট ট্রেনের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জানব বাংলাদেশ রেলওয়ে ঢাকা টু চট্টগ্রাম চট্রোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং বিস্তারিত। চট্রোলা এক্সপ্রেস ট্রেন ঢাকা টু চট্টগ্রাম রুটে যে কয়েকটি ট্রেন চলাচল করে, চট্রোলা এক্সপ্রেস ট্রেন তার মধ্যে অন্যতম। চট্রোলা এক্সপ্রেস ট্রেন হল বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তনগর ট্রেন যা রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করে। ঢাকা টু চট্টগ্রামের সাধারণ মানুষের চলাচলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ট্রেন। চট্রোলা এক্সপ্রেস ট্রেনের সংক্ষিপ্ত বিবরণ। পরিষেবার ধরন আন্তনগর। বর্তমান চালক বাংলাদেশ রেলওয়ে। পথযাত্রা কমলাপুর রেলওয়ে স্টেশন, শেষ যাত্রা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। দূরত্ব ভ্রমণ 346 কিলোমিটার। গড় যাত্রার সময় 7 ঘন্টা 30 মিনিট। পরিষেবার ফ্রিকোয়েন্সি 6 দিন। রেল সংখ্যা 68। অনবোর্ড সেবা ক্লাস নন এসি সুবন। গাড়ির সংখ্যা 10। অপারেটিং গতি 65 কিলোমিটার পার আওয়ার। ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্রোলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর 1টায় এবং চট্টগ্রামে পৌঁছায় রাত 8টা 50 মিনিটে। আবার ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সকাল 8টা 15 মিনিটে এবং ঢাকায় পৌঁছায় দুপুর 3টা 45 মিনিটে। আর শুধুমাত্র ট্রেনটি মঙ্গলবার বন্ধ থাকে। ট্রেনটির বিরতির স্থান বিমানবন্দর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম এবং ফেনী হয়ে চট্টগ্রাম পৌঁছায়। এখন জেনে নিব ট্রেনের বগি ও সিট সংখ্যা। এই ট্রেনে বগি রয়েছে 10টি। একটি খাবারের বগি, একটি পাওয়ার কার বগি। খাবারের বগিতে নামাজের জন্য আলাদা জায়গা বরাদ্দ রয়েছে এবং খাবারের বগিটি ট্রেনের মাঝামাঝি স্থানে অবস্থিত। এখন জেনে নেব চট্রোলা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা। বার্থ নন এসি 685 টাকা প্রতি আসন। বার্থ প্রথম শ্রেণী 460 টাকা প্রতি আসন। শোভন 285 টাকা প্রতি আসন। আর বাকিগুলো আপনারা নিচের তালিকা থেকে দেখে নেবেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী সাধারণ মানুষের চলাচলের জন্য এই আন্তনগর ট্রেনটি অন্যতম। ধীরে ধীরে বাংলাদেশ রেলওয়ের প্রতিটি ট্রেনের ভাড়া, সময় ও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনটিতে চট করে ক্লিক করে দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো অথবা যে কোনো প্রশ্ন। আর ট্রেনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে। আল্লাহ হাফেজ।